वेलकम स्टूडेंट्स, आज के शुरू कर लिमिटेड तृतीय क्लास। आज के मूलत आलोचना करब जे एक फर्मूला आछे जे लिमिट एक्स टेंस टू जिरो साइन एक्स बाय एक्स दिस इज इक्वल टू वन, जेखने एक्स इज इन रेडियन। एटा किन्तु आमादेर मने रखते हबे फर्मूलार एप्लीकेशन। आमरा एखाने एसएन देर यूनिट 5 एवं एक्सरसाइज 2 एर किछु अंक आमरा समाधान करब फर्मूला दिए से अंकगुलो हबे। तो शुरू करा जाक। प्रथम अंक आमरा चले आसि एक नम्बर अंक। एखाने देवा आछे जे लिमिट एक्स टेंस टू जिरो साइन अफ टू एक्स होल डिवाइडेड बाय टू एक्स स्क्वायर प्लस एक्स। तो आगे क्लासे आमरा जेमन सूत्रगुलोर एप्लीकेशन करेछिलाम, तो एखाने ठीक ए सूत्रे एप्लीकेशन एक ही भावे करब। प्रथमे आमरा ए सूत्रे फर्मेटा आमरा भालो करे देखछि, साइन एक्स बाय एक्स आछे अर्थात एखाने एक्स थाकते हबे, एखाने एक्स थाकते हबे, एखाने एक्स थाकते हबे। ताहले सेई जन्य आमरा एटाके लिखछि एइभावे, लिमिट एक्स टेंस टू जिरो आमरा साइन टू एक्स बाय टू एक्स करलाम, टू एक्स दिए डिवाइड करलाम, होल डिवाइडेड बाय एटाकेओ लिखलाम जे एक्स टेंस टू जिरो टू एक्स स्क्वायर प्लस एक्स बाय टू एक्स, लब और हर के टू एक्स दिए डिवाइड करेछि। एरपर आमरा एटा जानी जे एक्स टेंस टू जिरो होले कि हय ना टू एक्स टेंस टू जिरो हय। তাহলে এই ফর্মুলার বদলে আমরা কি লিখতে পারি, ওয়ান এখানে লেখা আছে, তো আমরা ডিরেক্টলি এখানে লিখে দিচ্ছি এখানে ওয়ান হোল ডিভাইডেড বাই। এইবার এখানে একটা কাজ করি যে লিমিট এক্স টেন্স টু জিরো আছে, আমরা এক্সটাকে কমন নিয়ে এখান সঙ্গে কেটে দিই, তাহলে হয়ে গেল উপরে টু এক্স প্লাস ওয়ান বাই টু দিস ইজ ইকাল টু ওয়ান বাই হোল ডিভাইডেড বাই। আমরা যদি জিরোটা বসিয়ে দিই তাহলে হাফ হয় এখানে, তাহলে এটা উপরে উঠে হয়ে গেল কত, টু। তাহলে এইটাই কিন্তু আমাদের আনসার, খুব সিম্পল অ্যাপ্লিকেশন। তাহলে আমরা এটা তো করলাম, এবার সেকেন্ড অঙ্কে চলে আসি। ফাইভ, লিমিট দেওয়া আছে এখানে যে এক্স টেন্স টু পাই বাই টু, তারপর এখানে দেওয়া আছে টু এক্স মাইনাস পাই হোল ডিভাইডেড বাই কস অফ এক্স। তো এক্ষেত্রে আমরা একটু ধরে নেব যে লবে যেটা আছে টু এক্স প্লাস পাই, টু এক্স মাইনাস পাই, এই টু এক্স মাইনাস পাই ইজিক্যাল টু আমরা যদি জেড ধরে নিই তাহলে আমরা এক্স ইজিক্যাল টু কী পাই না, পাই বাই টু প্লাস জেড বাই টু, এইটা কিন্তু আমরা পাই। তাহলে আমরা আরেকটা লিমিট চেঞ্জ করে দিই, কারণ এক্স টেন্স টু যদি পাই বাই টু হয়, দেখো এক্স টেন্স টু পাই বাই টু এখানে ছিল, যদি এখানে বসাই তাহলে এখানে জেড টেন্স টু জিরো হয়, তাহলে ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করে নিতে হবে। দিস ইজ ইকাল টু লিমিট জেড টেন্স টু জিরো ডিভাইডেড বাই, এখানে জেড হলো হোল ডিভাইডেড বাই, এখানে লিখলাম কস অফ পাই বাই টু প্লাস জেড বাই টু। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবে যে এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভ সাইনটা একদম বাইরে বের করে নিচ্ছি। এখানে লিখছি লিমিট জেড টেন্স টু জিরো একদম ওয়ান বাই, একটা স্টেপে আমি এখানে লিখছি, এটা হয়ে গেল কত না সাইন জেড বাই টু, এখানে জেডটা ছিল জেডটা এর নিচে নিয়ে এলাম, কিন্তু এখানে বাই টু আছে তাই টু দিলাম, ইনটু এখানে টু দিয়ে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। আর এখানে জেড বাই টু দিয়ে দিলাম, জেড টেন্স টু জিরো হলে জেড বাই টু টেন্স টু জিরো, এখানে কমা দিয়ে লিখতে হবে যে জেড বাই টুও টেন্স টু জিরো হবে। তাহলে একেবারে আমরা এখানে করে দিচ্ছি মাইনাস একটা থাকবে, এটা ওয়ান বাই, এই গোটাটার বদলে ওয়ান হয়ে যাবে, একটা হাফ থাকবে, এই হাফটা আবার উপরে চলে যাবে, দুই হয়ে যাবে, মানে এইটা হাফ হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হয়ে গেলো কি মাইনাস টু। তাহলে এইটাই হলো কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, এরপর আসা যাক যে তিন নম্বর সলিউশন যেটা আছে সেটা আমরা এখানে সলিউশন করব, এখানে সমাধান করব। সিক্স, এটা দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ এক্স ডিগ্রি বাই এক্স। তাহলে এখানে ডিগ্রি আছে, আমি ফর্মুলায় বলেছিলাম এক্সটা অবশ্যই রেডিয়ানে হতে হবে, তাহলে এক্স ডিগ্রি তোমরা নিচু ক্লাসে শিখেছো যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিগ্রিকে রেডিয়ানে ট্রান্সফার করলে কী হবে, সাইন
पाई बाय 180 डिग्री इनटू एक्स ओके एटा आमरा जानी तारे टे रेडियने ट्रांसफार हो गेलो होल डिवाइडेड बाय आमरा एखाने एक्स लिखलाम संगे लिखलाम पाई 180 डिग्री एटाके एडजस्ट करे जेनो आमरा एखानेओ लिखते पारी जे पाई बाय 180 डिग्री और एखाने आमी एटाओ लिखबो जे एक्स टेंस टू जदि जिरो हय ताले पाई एक्स बाय 180 डिग्री दिस इज अल्सो टेंस टू जिरो ताले आमरा एई गोटा जिनिसटार बदले आमरा कि लिखते पारी जा फर्मुला जेटा आछे आमादेर सेटा इज इक्वल टू 1 ताले आमादेर उत्तरटा हये गेलो एखाने आल्टिमेटली पाई बाय 180 ओके एरपर ওই এসএনদের বইয়েরই সাতের দাগের কিছু অঙ্ক আমরা করছি এখানে প্রথম যে অঙ্কটা আমরা দেখব সেটা হলো সাতের দাগের 2 এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে অঙ্কটি দেওয়া আছে সেটা আমরা একটু আগে লিখে নিই যে লিমিট x টেন্ডস টু 0 এখানে রুট cos x আছে তো আমরা রুট cos x কে একটু লিখছি এইভাবে যে cos টু দি পাওয়ার হাফ x মাইনাস এটাকে লিখছি cos টু দি পাওয়ার 1/3 x होल डिवाइडेड बाय लिखे एटा साइन स्क्वायर बदले आमरा लिखी कि 1 माइनस कॉस स्क्वायर एक्स ओके एरपर लिमिट एक्स टेंस टू जिरो एटाके आबार लिखी एइभाबे कॉस टू दि पावर हाफ एक्स माइनस 1 माइनस अफ कॉस टू दि पावर 1/3 एक्स माइनस 1 देखो एडजस्ट हो गेछे 1 1 किन्तु केटे जाबे আর 1 মাইনাস কস স্কোয়ার এক্স এইটার বদলে লিখছি এখানে 1 মাইনাস কস এক্স ইন্টু লিখছি এখানে 1 প্লাস কস এক্স ওকে এরপর দেখো এই প্রথম যে টার্মটা আছে এটাকে এইভাবে লিখছি মাইনাস একটু কমন নিয়ে নিই বা তারপর এখানে লিখছি লিমিট এক্স টেন্ডস টু জিরো আমরা নিচটাকে আগে লিখি এখানে লিখছি যে কস এক্স মাইনাস 1 কারণ মাইনাসটা কমন নিয়ে নিছি তারপর উপরে লিখছি cos টু দি পাওয়ার হাফ এক্স মাইনাস 1 ইন্টু এখানে যেটা দেওয়া আছে 1 প্লাস cos x নিচে যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম মাইনাস লিমিট এটাকেও সেইভাবে লিখছি যে মাইনাস x টেন্ডস টু 0 আর এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি এখানে এখানে প্লাস হয়ে গেল ইন্টু এখানে হয়ে গেল cos টু দি পাওয়ার 1/3 x মাইনাস 1 होल डिवाइडेड बाय एखाने हो गेलो कॉस एक्स माइनस 1 इंटू 1 बाय 1 प्लस कॉस एक्स ओके ताले की होलो ब्यापारटा एटा फर्मूला आमरा जानी जे लिमिट एक्स टेंस टू ए एक्स टू दि पावर एन माइनस ए टू दि पावर एन होल डिवाइडेड बाय एक्स माइनस ए दिस इज इक्वल टू आमरा जानतम जे ए इंटू ए टू दि पावर एन माइनस 1 ए फर्मूलार एप्लीकेशनटा किन्तु आमरा एखाने करब তার আগে একটা জিনিস করতে হবে যে এখানে x টেন্ডস টু 0 দেওয়া আছে তাহলে আমরা একটু চেঞ্জ করে নিই যে cos x টেন্ডস টু 1 হবে প্রত্যেকটা লিমিটের ক্ষেত্রে cos x টেন্ডস টু 1 কারণ সেই ফর্মুলায় ফেলতে গেলে আমাদের এটা কিন্তু করতে হবে তাহলে এইটার বদলে আমরা কি বসাবো না হাফ ইনটু 1 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মানে এটা হাফ মাইনাস 1 তাহলে 1 এর 1 টু দি পাওয়ার এনিথিং ইজ 1 আমরা আর কিছু লিখছি না ইন্টু cos টেন্স cos x টেন্স টু 1 এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে গেল 1 বাই 2 একটা মাইনাস সাইন কিন্তু আছে মাইন্ড দ্যাট এটা মাইনাস সাইনটা কিন্তু দিতে হবে প্লাস এবার এখানে লিখছি 1/3 আবার 1 টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু 1 আর এখানে হয়ে যাচ্ছে হাফ তাহলে আমরা হাফটা কমন নিয়ে নিই তাহলে রয়ে গেল এখানে যে 1/3 মাইনাস হাফ দিস ইজ ইকাল টু এখানে 3 দুগুণে 6 দুগুণে 12 হয়ে গেল একদম একদম লিখে দিচ্ছি আর এখানে 2 মাইনাস 3 মানে কত মাইনাস 1 তাহলে মাইনাস 1 বাই 12 ইজ দ্য অ্যান্সার ওকে নেক্সট এই অঙ্কটা আমরা কিন্তু করব সেটা হলো যে 6 এখানে দিয়ে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 x আমরা একদম লিখছি এটা সাইন x বাই কস x হোল ডিভাইডেড বাই আমরা এক কাজ করি যে এখানে 1 প্লাস কস এক্স দিলাম আর নিচে 1 প্লাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস কস স্কোয়ার একটু করে দিই এখানে 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ওকে তাহলে আমরা লিখছি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স কস এক্সটাকে একটু নিচে নিয়ে চলে যাই কস এক্স
আর এটা 1 মাইনাস কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স হয়ে গেল। আর উপরে যেমন আছে সেটা আমরা কিন্তু লিখে দিই, এটা হয়ে গেল যে 1 প্লাস কস এক্স, আর নিচে একটা উপরে একটা এক্স ছিল সেটা আমরা লিখি, পরের স্টেপে আমরা নিচে নিয়ে চলে আসবো এটা আবার। দিস ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো, একটা সাইন এক্স ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে রয়ে যাবে 1 প্লাস কস এক্স বাই কস এক্স ইন্টু, আমি এটাকে লিখতে পারি এইভাবে, 1 বাই লিমিট এক্স টেন্স টু জিরো, একটা সাইন এক্স এখানে থেকে গেল আর একটা এক্স এর নিচে চলে এলো, তাহলে ফর্মুলা এসে গেল আমাদের অ্যাপ্লিকেশন। আর এটা তো কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে 2/1 ইন্টু 1/1 ইজ ইকাল টু 2 ইজ দ্য আনসার। ওকে, খুব সহজ অঙ্ক। এরপর আসার যাক এই অঙ্কটা, আমরা প্রথমে লিখে নিই 9-এর অঙ্ক, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 4x, এক কাজ করি যে এখানে এক্স স্কোয়ার প্লাস 4x দিয়ে ডিভাইড করি, তারপর এটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাও করব যে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x। নেক্সট স্টেপে করছি এটা যে লিমিট, দুটো লিমিটকে আলাদা করে নিচ্ছি, যদি এক্স টেন্স টু জিরো হয় তাহলে আমরা এটাও লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 4x এটাও টেন্স টু জিরো হবে, অর সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 4x হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x হোল ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো, আর আমরা এখানে এক্সটা কমন নিয়ে নিই তাহলে থেকে গেল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, তাহলে এইটাকে আবার ফ্যাক্টর করা যায়, তাহলে কমন নিয়ে নিই এটা এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 এক্স ইন্টু এক্স প্লাস 4, তাহলে এখানেও এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কী পেলাম, না এইটার বদলে তো আমরা 1 জানি ফর্মুলা, হোল ডিভাইডেড বাই এক্স টেন্স টু জিরো যদি বসিয়ে দিই ডিরেক্টলি তাহলে এখানে 2/4 কিন্তু হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি হাফটা উপরে উঠে গিয়ে কী হয়ে যাবে, এটা 2 ইজ দ্য আনসার। ওকে, এই 2 ইজ দ্য আনসার। এবার শুরু করা যাক লাস্ট অঙ্কটা, আমরা এখানে লিখে ফেলি এক্স আই আই 13 দাগের অঙ্ক। প্রথমে অঙ্কটা আমরা এখানে লিখছি লিমিট এক্স টেন্স টু এ, এরপর লবে যেটা আছে এটার বদলে আমরা ইউজিং ফর্মুলা অফ সাব মাল্টিপল অ্যাঙ্গেলস, তো সেইটা আমরা এখানে লিখছি 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস এ বাই 2, আর এখানেও লিখছি তাই এক্স মাইনাস এ বাই 2 দিলাম, এর হোল স্কোয়ার দিলাম ইন্টু 4 দিলাম, তাহলে এই 2/4 ক্যান্সেল হয়ে গিয়ে হাফ হয়ে গেল, তাহলে হাফটা আমরা এখানে নিয়ে এলাম, লিমিট এক্স টেন্স টু এ এখানে দিয়ে দেওয়া ছিল, তবু আমি এখানে একটু অ্যাডজাস্ট করব যে এক্স মাইনাস এ যদি আমরা লিখতাম তাহলে এটা জিরো হয়ে যেত, আর এখানে 2/ দিয়ে ডিভাইড করলেও কিন্তু জিরো হয়ে যেত, তাহলে ফর্মুলাটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা কিন্তু এটা করলাম। এরপর আমরা এখানে করছি যে সাইন এক্স মাইনাস এ বাই 2 হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস এ বাই 2 এর হোল স্কোয়ার, দিস ইজ ইকাল টু, আমরা এখানে ডিরেক্টলি লিখছি হাফ কারণ এটার বদলে তো 1 হয়, তাহলে হাফ ইন্টু 1 স্কোয়ার মিন্স কিন্তু 1, তাহলে এইটাই কিন্তু আমাদের আনসার হয়ে গেল। এরপর আমরা নেক্সট ক্লাসে আরও একটা ফর্মুলার অ্যাপ্লিকেশনে কিছু অঙ্ক করব, আজকে এইটুকু।